অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে একটি সাইক্লোনিক ফরমেশন সৃষ্টির সম্ভাবনা, যা থেকে ভারতের পূর্ব উপকূলে বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় পূর্ব ভারত এবং মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী 30 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ জুড়ে। এই সময়ের মধ্যে আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় পশ্চিম ও দক্ষিণ ভারতের সব রাজ্যেই ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি জারি থাকবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরপ্রদেশ ও বিহারের কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই পরিস্থিতি আগামী 30 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এই কয়দিন উত্তরবঙ্গে জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট পেতে নজর রাখুন নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।